বেসিকালি আমি তাড়াতাড়ি কন্টেক্স চলে আসছি এটা হলো যে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আপনার হয়তো মনে আছে কিনা জানি না যে আমার একটা বন্ধু আছে এখানে মুসলিম বন্ধু মুমিন খুবই ভালো বন্ধু অনেকদিন ধরে আমরা বন্ধু বন্ধু আছি তো ও আমাকে অনেক কিছু মানে ইসলামের ভালো দিক দেখানোর চেষ্টা করেছিল তো আমি তার অনেক আগে থেকে আমি আপনার প্রোগ্রাম দেখে দেখে অনেক কিছুই শিখে গেছি তো আমি একজন অ্যাগনোস্টিক আমার ব্যাকগ্রাউন্ড হিন্দু কিন্তু আমি অ্যাগনোস্টিক এখন কোন ধর্ম টর্ম মানি না তো এই আমার বন্ধুর সঙ্গে প্রায়ই যখন কথা হচ্ছে আজকাল খুব একটু বেশি বেশি হচ্ছে কথাগুলো আমাদের তো ও আমাকে আমি ওকে আপনার আপনি যেরকম সবসময় বলে থাকেন যে একটা প্রকৃত মুসলিম যদি কেউ হয় তাহলে ওর কোরআন আর সহি হাদিস গুলোকে মানতেই হবে এটা আমি ঠিক বলছি তো নাকি কোরআন এবং হাদিস হাদিসের মধ্যে সহি এবং হাসান হাদিস এই দুইটাকে মানতেই হবে আর হাদিসকে না মানলেও চলবে তাহলে মানতে হবে কেউ যদি মানে তাতে সমস্যা নাই

হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই হেল্প করে দিতে পারি আমি আপনাকে দেখাচ্ছি আমি এটা নিয়ে আমি জানি যে এখনকার অনেক মুসলিম যে এই যে কাজটা করে সেটা হচ্ছে আহ ইয়াটা ঢাকার জন্য তাদের দুর্বলতা ঢাকার জন্য তারা তো এখন ইয়া হয় মানে লজ্জা পায় হাদিসে এত কোরআন এবং হাদিস দিশা এত মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে তারা এখন লজ্জা পায় লজ্জিত হয়ে তারা এখন হাদিস মানতে চায় না আর কোরআনটাকে তারা তো ফেলতে গিলতেও পারে না ফেলতে পারে না

এটা বেশিরভাগ মুসলমান জানে না যারা হচ্ছে জানে যারা ইসলামের অত্যন্ত বড় আলেম অত্যন্ত আলেম তারা জানে যে ইসলামের হাদিস হচ্ছে কোরআনের থেকে উপরে কারণ হচ্ছে মানে এটা মানে খুব মজার ব্যাপার যে কোরআনে বলা আছে মোহাম্মদ কে কোরানে নিষেধ করছিল বিয়ে করতে হ্যাঁ কোরআনে সরাসরি আল্লাহ পাক তাকে কোরআনে নিষেধ করে দিছে কিন্তু নবী মোহাম্মদ আল্লাপাক বলেছে যে হ্যাঁ নবী তুমি এরপর থেকে আর কখনো বিয়ে করবে না তবে দাসি দাসি রাখতে পারো হ্যাঁ এইটা সরাসরি আল্লাপাক তাকে নির্দেশ দিয়েছে পরবর্তীতে নবী আবার গিয়ে বিয়ে করা হচ্ছে এখন যদি উনি বলেন যে হাদিস মানতে হবে না তাহলে সমস্যাটা কি দাঁড়ায় বোঝেন বিষয়টা আল্লাপাক নবীকে একটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা নবী কিন্তু কোরআন অনুসারে কিন্তু মানে নাই কিন্তু হাদিসে এই জিনিসটা আবার ব্যাখ্যা হাতে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ আবার পরবর্তীতে নবীকে আবার বিয়ে করার নির্দেশ দিয়েছিলেন এই কারণে নবী বিয়েটা করেছেন পরে আবার বিয়ে করেছেন কিন্তু এই কথাটা কিন্তু কোরআনের কোথাও নাই এটা আছে হাদিস তাহলে যদি কেউ বলে যে আমি হাদিস মানি না কোরআন মানি তাহলে ওনার নবী একজন কাফের হিসেবে গণ্য হয় কারণ হচ্ছে নবী হাদিসটা যদি বাতিল করে দেই শুধু কোরআন রাখি তাহলে কোরআন অনুসারে কিন্তু ওনার নবী কুফরি করেছে আল্লাহর নির্দেশ সরাসরি ভায়লেট করে আবারও বিয়ে করেছে এবং সেটা সরাসরি কুফরি তাহলে যারা বলবে যে আমি হাদিস মানি না কোরআন মানি এই যে আয়াত আপনি বললেন যেখানে আল্লাহ বলেছেন যে তুমি বিয়ে করবে না এটা একটু রেফারেন্স একটু মানে খালি নাম্বারটা বললেই হবে অবশ্যই অবশ্যই সুরা আসবে সম্ভবত উনষাট নম্বর আমি আপনাকে বের করে দেখাচ্ছি এই যে দেখেন না না এটা হচ্ছে সুরাত নম্বর তেত্রিশ এর বারো নম্বর এটা লিখে রাখেন সুরা নম্বর তেত্রিশ এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তেত্রিশ নম্বর সুরের বারো নম্বর আয়াত এখানে আল্লাপাক বলেছেন এরপর আপনার জন্য কোন নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে তবে দাসির ব্যাপার ভিন্ন তবে দাসীর ব্যাপার ভিন্ন আল্লাহ সর্ব বিষয়ের উপর সজাগ রাখেন এখন এরপর বলতে কি বোঝায় এখানে এরপর মানে কি বিয়ে করে দিয়েছিলেন

আহ তাদেরকে হুমকি দিয়েছিলেন সব স্ত্রীদেরকে হুমকি দিয়েছিলেন তোমাদের সবাইকে একসাথে আনবো আমি তখন আয়সা এবং হাফসা তখন একটা খুব গেছে যে এখন যদি তালাক দিয়ে দেয় আবার তারাকে নবী মোহাম্মদ নির্দেশ জারি করে দিয়ে গেছে যে নবী যদি তার স্ত্রীদেরকে তালাক দেয় তাহলে সেই মেয়েদেরকে কিন্তু আর কেউ বিয়ে করতে পারবে না কারণ তখন তাদেরকে বিশ্বাসীদের মাতা বা উমুল মুমিনিন খেতাব দিয়ে দেওয়া হয়েছে তারা যেহেতু বিশ্বাসীদের মাতা হয়ে গেছে সেহেতু তাদেরকে আর কেউ বিয়ে করতে পারবে না তাদেরকে যদি নবী তালাকও দেয় তাহলে তাদেরকে তাদের আর কখনো বিয়ে হবে না তখন নবীর স্ত্রীগণ খুব বিপদে পড়লো এবং তারা ভয় পেল যে নবী যদি এখন তালাক দিয়ে দেয় তাহলে তো তাদের কখনো বিয়ে হবে না তারা এখন কই যাবে কি করবে তখন নবীর স্ত্রীগণ তার কাছে এসে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি দাসের সাথে সেক্স সেক্স করেন যা ইচ্ছা করেন আমরা কিছু বলবো না এটা নিয়ে আপনার সাথে আপনাকে বিরক্ত করব না তখন তখন দেখলো তখন নবীও খুশি হলো নবীও খুশি হয়ে মানে মারিয়া কিপ্তের সাথে আবারও সে যৌনসঙ্গম শুরু করলো এবং অন্যান্য ইয়াও শুরু করলো তখন নবী বুঝতে পারলো যে তার স্ত্রীদের মধ্যে একটা চাপা রাগ আছে চাপা একটা ক্ষোভ আছে সে যে কাজটা করেছিল সেই কাজটার জন্য চাপা একটা ক্ষোভ আছে এই সময় পাক মানে আয়ত নাজিল এই হয় ষোলো নম্বর তেত্রিশের বান্ন নম্বর আয়াত এটা হচ্ছে নবীর স্ত্রীদেরকে খুশি করার জন্য এই যে এই আয়তের তফসির যদি আপনি পড়েন ইবনে কাছির তাফসির বা জালালিনের তফসির যদি পড়েন এই আয়াতটা নাজিল হয়েছিল নবীর স্ত্রীদের জন্য উপহার স্বরূপ তাদেরকে খুশি করার জন্য এবং এই বলা পরিষ্কার ভাবে আয়াতটা হচ্ছে নবীপত্নীদের আল্লাহের পক্ষ থেকে তাহলে এটা কি মানে এই যে এই যে আয়াতটা হয়েছে যেটা বলেছে যে তুমি আর বিয়ে করবে না এরপরেও কি উনি বিয়ে করেছেন হ্যাঁ সেটা সেটা একটু আসছি সেটা একটু পরে এই যে এখানে যে হচ্ছে আল্লাহ পাকের একটা উপহার এটা হচ্ছে আল্লাহ পাকের একটা নিয়ামত কিন্তু ইসলামের আকিদা হচ্ছে আল্লাপাক যখন কাউকে কোনো উপহার দেন সেই উপহারটা কখনো ফেরত নেন না আল্লাপাক কখনো কাউকে মানুষকে কখনো উপহার দিয়েছেন আবার ফেরত নিয়ে গেছেন এই রকম কখনো হইতে পারে না এখন আল্লাপাক যে এই উপহারটা মানে নবী স্ত্রীদের দিল নবী নবীর বিরক্ত ছিল আয়সা তো রীতিমতো মানে আহ ক্ষিপ্ত ছিল নবীর ওপরে যে কেন নবী খালি সুন্দরী দেখলেই বিয়ে করে ফেলে সুন্দরী দেখলি মেয়ে দেখলেই বিয়ে করে ফেলে এবং মানে আরো কয়েকটা হাদিসে বলা আছে যে আয়সা মানে শঙ্কিত হচ্ছে একটা সুন্দরী মেয়েকে দেখে আয়সা আশঙ্কা করছে যে এই সুন্দরী মেয়েকে যদি আবার নবী দেখে তাহলে তো করে ফেলবে এই সুন্দরী মেয়েকে দেখাও না নবীকে দেখাও না নবী দেখলে এদের বিয়ে করে ফেলবে মানে আয়সা বুঝে গেছে যে এই মেরে দেখলে নবী আর না নবী করবেই করবে তো এইরকম অনেকগুলো ঘটনা ঘটার পরে এই আয়সা নাজিল হয়েছে যে এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য গ্রহণ করাও হালাল নয় এটা ছিল নবী পত্রীদের জন্য পুরস্কার স্বরূপ উপহার স্বরূপ এরপরে মানে আপনি যদি আলবিদায়বা নিহায়তে দেখেন আলবিদায়বা নিহায় মানে বিখ্যাত ইতিহাস গ্রন্থ মানে সব ইতিহাস গ্রন্থই আছে নবী মৃত্যুর তিন মাস আগ পর্যন্ত বিয়ে করেছেন তিন চার মাস আট পর্যন্ত বিয়ে করে গেছেন এরপরে অনেকগুলা বিয়ে করেছেন তিন চার মাস আট পর্যন্ত বিয়ে করেছেন সেইগুলার এই যে এই রেফারেন্স দিয়ে দিয়েছি কত কথা বিয়ে করেছেন এরপরে এরপরে এই যে এখানে আপনি সেই রেফারেন্স সেই বিয়ে করা দিয়াগুলা পাবেন লিস্টগুলা পাবেন এরপরে কি কি কাকে কাকে বিয়ে করেছেন এখন সমস্যা হচ্ছে যদি কেউ বলে যে আমি হাদিস মানিনা তাই আসলে ভাই তার নবি একজন কাফের হয়ে গেল কারণ হচ্ছে আল্লাহ পাক যেই আয়াত নাযিল করেছে এটা বিপরীতে আল্লাহ পাক আর কোনো আয়াত নাযিল করে নাই আল্লাহ পাক কোরআনে কোথাও বলে নাই যে হ্যাঁ নবী আগের আয়তে বলছিলাম বিয়ে করো না কিন্তু এখন থেকে আবার বিয়ে করো যাও তোমাকে বিয়েটা তোমার জন্য হালাল করে দিলাম এরকম কোন কথা পুরা কোরআনের কোথাও নাই তাহলে একটা কাজ এটা হচ্ছে একটা প্রমাণ হাদিস কে যদি না মানে তাহলে যে কাফের হয়ে যায় সে এটা হচ্ছে এটা একটা প্রমাণ এরকম আরো কয়েকটা প্রমাণ আমি আমার এই লেখাটার ভিতরে দিয়েছি আপনি এই লেখাটা পুরাটা একটু পড়বেন নিজে পড়বেন এবং সেই আপনার যে বন্ধু তাকে আপনি দেবেন এইখানে লেখাটা ইয়াটা আমি দিয়ে দিচ্ছি ছোট প্রবলেম যে ও তো বাংলা বোঝে না একচুয়ালি ও দেওবন থেকে তো আমরা হিন্দিতেই কথা বলি সবসময় আহ আর আমার বাংলাটাও খুব একটা মানে খুব ভালো না আমি কোনোদিন বাংলা স্কুলে পড়াশোনা করিনি তো যার জন্য আমার বাংলাটা ভালো তো হিন্দিতে আমি খুবই ভালো কিন্তু আপনার লেখাটা আমি মানে বাংলা পড়তে পারি তো আপনার লেখা পড়তেও পারি বুঝতেও পারি সেটাতে কোনো অসুবিধা নেই এখন ওকে দেখাতে গেলে না আমার ওই মানে নেট থেকে অনেক সব তাপসিল গুলো মানে আইদার ডাউনলোড করতে হয় আপনি কি বলতে পারেন যে তাফসিরের জন্য আমি কোনো ওয়েবসাইট যেটাতে মানে আমি হিন্দি ট্রান্সলেশন অথবা পেয়ে যাব অথবা ইংরেজি থাকলেও চলবে এরকম কোন রিকমেন্ড করবেন যে আপনি হাদিসের জন্য এটা আর তাফসিরের জন্য এটা আপনি দেখতে পারেন এরকম কিছু আমি তো এটা রিকমেন্ড করব না আপনি তাহলে হাদিসের জন্য যেটা কাজটা করতে পারেন সুন্না ডট কম এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ওয়েবসাইট এখানে দেখতে পারেন আরেকটা হচ্ছে আপনি দারুস সালাম প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া ইংরেজিতে

ইয়া করতে পারেনি যে পাকিস্তানের তাকি ওসমানী ইয়াগুলো আছে বইগুলো আছে সেইগুলা করতে পারেন তাকি ওসমানী মানে প্রখ্যাত ইসলামিক পড়লে হবে মানে উনি ওনার বইতেও এই জিনিসটা আপনি পাবেন আমার কথাও যে পড়তে হবে তা না আমার আমার লেখায় যে পড়তে হবে শুধু না তাকি উসমানির বইতেও যদি মানে তাকি ওসমানির যে পিতা ছিল বা তাকি উসমানী তাকি উসমানির বইও যদি সে পড়ে যে হাদিস কেন মানতে হবে

নবী যেই কাজগুলো করেছে সেগুলোকে আকরে ধরতে হবে নবীকে আকরে না ধরলে এমন নবীকে এই অথরিটি পর্যন্ত দেয়া হয়েছে যে আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকেও নবী হালাল করে দিতে পারে আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকেও নবী হারাম করে দিতে পারে মানে সেই অথরিটি পর্যন্ত নবীর আছে এবং সেই নবী এটা কোরআনে মেনশন আছে হ্যাঁ এটা কোরআনে মেনশন আছে এবং এটা যে নবীর উপরে যে এই ক্ষমতাটা দেয়া হয়েছে যে হালাল হারাম করার বা বৈধ অবৈধ করার ক্ষমতাটা আল্লাহ পাশ যে সরাসরি নবীকেও দিয়েছে এটা আপনি কোরআনের আয়াত গুলো এই লেখাটার ভিতরে সব পেয়ে যাবেন এটার মানে হচ্ছে যে হাদিসের গুরুত্ব হচ্ছে আহ কোরআনের থেকে বেশি যেমন ধরেন আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে যেমন ধরেন কোরআনে কোথাও সব জায়গায় কোরআনে কোথাও বলা নাই যে কোরআনে যে জিনিসটা বলা আছে আচ্ছা আপনাকে সরাসরি দেখিয়ে দিই তাহলে যেহেতু আলোচনাটা উঠলই সেহেতু সরাসরি দেখিয়ে দেওয়াই ভালো আরেকটা যে মানে বড় যুক্তি অনেকগুলো যুক্তি আছে মৃত মাছ দেখেন এইখানে যে কোরআনের যে আয়াত আছে কোরআনের আয়াতে বলা আছে একশো তিয়াত্তর নম্বর আয়াতে বলা আছে মরা প্রাণী রক্ত শুকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারণে আমি উৎসর্গ করা এই যে মরা প্রাণী মরা প্রাণী হচ্ছে হারাম তোমাদের জন্য হারাম করা মরা প্রাণী তোমাদের জন্য হারাম করেছেন তারপরে চুলা নম্বর পাঁচের তিন নম্বর আয় বলা হয়েছে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব হারাম করা হয়েছে মৃতজীব পাঁচের ছিয়ানব্বই তোমাদের জন্য সমুদ্র শিকার এবং তা খাওয়া হালাল করা হয়েছে এখানে কিন্তু কোথাও সমুদ্রে ভেসে ওঠা মরা মাছ বা নদীতে ভেসে ওঠা মরা মাছ মৃত মাছ মৃত মাছের কথা কিন্তু কোথাও বলা নাই যে মৃত মাছটা হালাল কোরআনে যে জিনিসটা বলা মৃত প্রাণী

কারণ নবীজি এবং সেখানে একটা সেই মরা মাছটা তখন তিনি বলেছেন যে মরা মাছের ইয়াটা মানে অঙ্গ প্রত্যঙ্গ মানে মাংস তারা খাচ্ছিল মাছের মাংস তারা খাচ্ছিল এবং তখন সাল্লাম বলেন তোমাদের জন্য দু প্রকারের মৃতজীব এবং ধরনের রক্ত হারাও করা হয়েছে মৃতজীব হলো দুটো মৃতজীব দুটো রক্ত হলো কলিজা ও প্লিহা এই যে এই হাদিসটা থেকে জানা যায় যে মৃত মাছটা হচ্ছে হালাল এছাড়া কোরআনের কোথাও কিন্তু মৃত মাছ যে হালাল এই জিনিসটা কোথাও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোথাও এরকম কোনো কথা বলা নাই তাহলে এই হাদিসটা দিয়ে কোরআনের যে রুলিং কোরআনের রুলিংটাকে আরো ইয়া করে ফেলা হচ্ছে কোরআনের রুলিংটাকে উল্টে ফেলা হচ্ছে বা কোরআনের রুলিংটাকেও কোরআনের রুলিং এর উপরে চলে যাচ্ছে হাদিসের রুলিংটা তাই না আচ্ছা আচ্ছা তো একটা জিনিস এখানে আমি মেনশন করছি ওর সঙ্গে আমার যেটা কথা হয়েছে ও আমাকে প্রায় একই কথা বলছে যে কোরআনে যা লেখা আছে হাদিসে যদি কোনো জিনিস ওটাকে কন্ট্রাডিক্ট করে তাহলে আমি ওই আদিশটাকে সহি আদিশ মানব না যদিও ওটা সহি বুখারিতে লেখা থাকে তবুও আমি ওটাকে সহি হাদিস মানবো না এটা কি ঠিক এটা একেবারে ভুল কথা হাদিস হাদিসের মানে হাদিসের যে উসুল হাদিস সংকলন যারা হাদিস সংকলন করেছেন তারা পৃথিবীর সবচেয়ে বড় বড় ইসলামের স্কলার হ্যাঁ তারা মানে আপনার ওই যে বন্ধু সে ইমাম বুখারীর থেকে ভালো ইসলাম জানে এটা হইতে পারে না এটা আসলে সম্ভব না ইমাম বুখারি এবং কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে কি করে না সেটা ইসের কোন মানে হাদিস সংকলনের কোনো বিষয় না মানে হাদিস সংকলনের সময় কখনো কেউ এটা দেখে নাই যে এটা সাথে যে কার কাছ থেকে শোনা গেছে সে কতটুকু সত্যবাদী ছিল এবং সে নবীর কতটা কাছাকাছি ছিল কতটা কাছাকাছি থেকে কতটা তার মেমোরি কত ছিল মেমোরি কিরকম ছিল এই জিনিসগুলোর উপর ভিত্তি করে হাদিস গুলাকে সংকলন করা হয়েছে এখন যদি এটা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে তাহলে এটাকে ধরতে হবে ধরতে কোরআনের ব্যাখ্যা সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে ব্যাখ্যা যদি হাদিসটা কোরআনের সাথে করে তাহলে কারণ হাদিসটা হচ্ছে ব্যাখ্যা আহ বলা মানে কোরআন এবং হাদিসের যে উসুল সেই উসুলটা হচ্ছে কোরআনকে আল্লাপাক তেইশ বছর ধরে ধীরে ধীরে মোহাম্মদের উপর নাজিল করিয়েছে এর কারণ হচ্ছে তাহলে তো একসাথে একটা বই পাঠা দিতে পারতো তেইশ বছর ধরে পাঠানোর কারণটাই হচ্ছে যে নবী সেই জিনিসটা তার সাহাবিদেরকে বুঝাই দিবে কোরআনের যে আয়াতটা সেই আয়াতটা বুঝাই দিবে এখন কোন কথাটা কোরআনের আয়াত আর কোন কথাটা নবীর কথা এইটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যদি হাদিস না থাকে বুঝতে পারছেন এইটা কিন্তু বোঝার কোনো উপায় নেই মনে করেন আমি আজকে বললাম যে আহ হে মানুষ সকল তোমরা সত্য কথা বলো আর এই কথাটা যে কোরআনের আয়াত কি না নাকি এটা হাদিস মানে এটা আমার মুখের কথা এটা আপনি কিভাবে বুঝবেন আমি যদি না বলে দিই আমি যদি এর পরে বলি যে এই যে একটু আগে আমি যে কথাটা বললাম সেই কথাটা হচ্ছে কোরআনের আয়াত আল্লাহ পাকে এই মাত্র আমার উপরে নাজিল করতে তাই তোমরা লিখে রাখো এটা কিন্তু কোরআনের আয়াত এই যে যে কথাগুলো বলতেছি এই কথাগুলাই হচ্ছে হাদিস ঠিক আছে নবী যখন বলে দিচ্ছে যে হে অমুক তুমি এই আয়াতটা লিখে রাখো এই আয়াত মুখস্থ করে রাখো এই মাত্র আমার কাছে একটা আয়াত নাজিল হইল এর বাবা বলা 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 এটা হচ্ছে কোরআনের আয়াত তোমরা লিখে রাখো মুখস্থ করো এই যে বললো এই কথাটা এই কথাটাই হচ্ছে হাদিস আপনি যদি হাদিস কে মনে করেন আপনি কেউ যদি বলে হাদিস মানিনা

কারণ হচ্ছে নবী বলে দিচ্ছে যে এইটা এই যে এইটা হচ্ছে কোরআনের আয়াত এবং এরপরে তিনি আবার ব্যাখ্যা করে দিলেন ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলেন এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন তো সেই ব্যাখ্যাটাও হচ্ছে হাদিস হাদিস সেই সেই হচ্ছে আশেপাশে কোন কোন মানুষ বসেছিল সেগুলাও হচ্ছে হাদিস শুধুমাত্র ওই অংশটুকু যে অংশটুকু কোরআনের আয়াত্মদ বলে গেছে সেইটুক হচ্ছে কোরনে গেছে বাদ বাকি অংশটুকু হাদিসে আছে এখন ওই কন্টেক্স যদি আপনি না বোঝেন যে কোন কন্টেক্সটে নাজির হয়েছিল

না 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 এটা সহি মুসলিম সহি বুখারীকে সহি সহি বুখারী বলা হয় হ্যাঁ সহি বুখারী 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 ইমাম বুখারী তার সহি বুখারী লেখে নাই হ্যাঁ ইমাম বুখারি লিখেছিল একটা একটা গ্রন্থ যেই গ্রন্থটাকে এখন আমরা বলি সহি বুখারি আমরা বলি সহি বুখারী তিনি তার সহি বলেন নাই যে এই গ্রন্থটার নামে তিনি শরীফ মুসলিম শরীফ সবচেয়ে অথেন্টিক এখন কিনা এই জিনিসটা বোঝার উপায় কি কিনা এই জিনিসটা বোঝার উপায় হচ্ছে এই যে এইটাও এই লেখাটার ভিতরে দিয়ে দিয়েছি যে সোহি বুখারি ইমাম বুখারী কিভাবে সহি হাদিস কালেক্ট করেছেন ইমাম মুসলিম কিভাবে হাদিস কালেক্ট

তার আগে মানে তার আগেই আলো সহিদিন আলবানি খুব ভালো ভাবে বড় ভাবে কাজটা করেছেন এর আগে হচ্ছে যে ইমাম বুখারীর হাদিস গ্রন্থটা তার হাদিস গ্রন্থটাকে ব্যাখ্যা করেছেন ইবনু হাজার আজকালামী তিনি আরেকজন যুগ শ্রেষ্ঠ মহাদিস মানে হাদিস বিশেষজ্ঞ আর কি তিনি একটা গ্রন্থ লিখেছেন ফাথুল বারী সেটার ভিতরে তিনি ইমাম বুখারীর যে হাদিস গ্রন্থটার যে ব্যাখ্যা বিশ্লেষণ ইমাম বুখারী কিন্তু বলে গেছে যে আমি আহ সংক্ষিপ্ত আকারে আমার গ্রন্থটা লিখছে সংক্ষিপ্ত আকারে এর বাইরে অনেক সোহিহাদিস আছে হ্যাঁ

সেটার ভিতরে আবার আরো ডিটেলস বলা আছে কোন হাদিসটা সহি কিভাবে এই হাদিসটা পাওয়া গেল কোন সময় এই হাদিসটা ইয়া হইল সেগুলোর ভিতরে আরো একদম খুঁটিনাটি পর্যন্ত আছে ভাই যারা বলবে হাদিস মানি না তারা তো আসলে বোকার মতো কথা বলে ভাই এগুলো এগুলো এই সমস্ত কথার কোন তার মানে যে কথা বলে সে আসলে নাস্তিকই হয়ে গেছে তাকে আর নাস্তিক হয়তো বাকি নেই আসলে কিছু আরে স্যার আপনি আসিফ ভাই আপনি বিশ্বাস করবেন না আমি মানে এই বন্ধু যে আমার আছে ও আমাকে বলেছিল একটা ফোরামে যোগদান যোগ মানে যুক্ত হওয়ার জন্য তো ওই ফর্মটার মধ্যে আমাদের এখানে একটা খুব বড় একজন ইন্ডিয়াতে বড় মুফতি সাহেব আছেন ওনার নাম হচ্ছে মুফতি আলামা আহ আব্দুল কাদির তো উনি ওই প্রোগ্রামে ছিলেন তো ওখান ওনাকে আমি ওই 98 এইট বাই সিক্স যেটা আছে ওই সুরার আয়াতটা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যেখানে এহেলে কিতাব মুশরিক আর মূর্তি পূজারীদের মানে সবথেকে নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে তো সেই ভদ্রলোক আমাকে মানে পাঁচ মিনিট ধরে বোঝালেন এটাই যে কাফির শব্দের অর্থ কি আর উনার হিসাবে মানে আমি 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 উনাকে লাস্ট আমি এটা খালি জিজ্ঞেস করলাম স্যার আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না একটু গোল গোল কথা হয়ে যাচ্ছে মানে আপনি আমাকে শুধু এইটুকু বলুন যে একজন লোক যে আল্লাহ আর মোহাম্মদ মানে না সে কি কাফির কি কাফির না তো রীতিমতো মানে প্রায় উনি রেগেই গেলেন মানে ইয়ে করে তো তারপরে উনার যেটা ইয়ে বেরোলো মানে নিষ্কর্ষ যেটা বেরোলো যে কাফির হচ্ছে যে ইনকার করে যে না করে ঠিক আছে এটার মধ্যে হিন্দু মুসলিম আহ খ্রিস্টান বলে কোনো ব্যাপার নেই মানে এটা এটা একদম মিথ্যা কথা বলেছে একদমই ডাহা কথা বলেছে গাফিরের ভিতরে ইনকার করে ইনকার করে সেটা হচ্ছে আবিধানিক শব্দ হ্যাঁ আবিধানিক কথা

থেকে সে তার বইতে কি লিখেছে সেটা আমি সে নিশ্চয়ই তার আলেমও না কেউ আপনি বলবেন যে তাপসিলে যেই ব্যাখ্যাটা দেওয়া আছে আমি শুধু সেটা শুনতে চাই সেটা একটু আমাকে পড়ে শোনান বই থেকে আপনি নিজের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ঢুকাবেন না বইয়ে যা লেখা আছে সেটা আমাদেরকে পড়ে শোনান তার টাইম নষ্ট হয়ে গেছে একচুয়ালি আমি এই লাইন আপনি যেরকম বলছেন না আমি ঠিক এই লাইনে আমি কথাটা তুলেও ছিলাম আমি আমি বলেছিলাম দেখুন আমি তো কোন গলি মহল্লার যে ইমাম আছে ওদের কথা মানি না যে ইসলামের সব থেকে বড় যারা আছে আহ এই জালানানের তাফসিরা কথাও বলেছি ইবনে কাসিরের কথাও বলেছি আমি আমি এদের মানি কারণ এরা সব থেকে প্রতিষ্ঠিত সব থেকে উপরে উনি আমাকে বললেন কি যে দেখো

কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো শুদ্ধ থাকবে এরপর যত দিন যাবে তত কোরআন হাদিসের ভিতরে মানে এইগুলার ব্যাখ্যা সম্পর্কে দূষণ তৈরি হবে মানুষজন মানে ভুল ভাল বলবে এই বিষয়গুলো সম্পর্কে মিথ্যা বলবে এই বিষয়গুলো সম্পর্কে তো উনি যদি বলেন যে ইভলভ হবে তাহলে তো এই এই জিনিসটাই এরকম যে যত নবীর দিকে যাবেন তত সেটা পিওর আপনি জিনিস পাবেন নবীর থেকে যত দিন গড়াবে যত মানুষ ই আসবে তত আহ মানে দূষিত জিনিসগুলা পাবেন উনি তো ভাই উল্টা কথা বলছেন উনি তো মিথ্যাবাদী একদম ঠিক আছে আসিফ ভাই মানে আপনি আমার অনেকগুলো ডাউট ক্লিয়ার করে দিলেন আজকে আমি মানে অসংখ্য ধন্যবাদ এটার জন্য আপনাকে আর সময় নেব না আপনি যদি আমাকে খালি একটা জিনিস বলে দিতে পারতেন ওই যে আপনি যেটা বললেন না যে কোরআনই তো বলা আছে যে নবীর কে নবী যেটা আদেশ দিয়েছে সেটাকে ফলো করতে হবে এটা কি একটু আয়াত আয়াতটা একটু বলতে পারবেন না কোন লেখাটা পড়লে আমি পেয়ে যাব যাবো দেখে দিয়েছি হাদিসের থেকে হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা এই লেখাটা আপনি পড়েন এই সবগুলো পেয়ে যাবেন আর শেষে আপনাকে আমি যে তাফসিরে জালালাইন থেকে এই আয়াত

আচ্ছা এটা আমাদের লেখা আছে আহলো কিতাবগণের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান হবে তারা নিকৃষ্টতম জীব এখানে কুফর অর্থ হজরত মোহাম্মদকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে স্বীকার করা অস্বীকার করা আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই এমনকি জন্তু জানোয়ার অপেক্ষা তারা নিকৃষ্ট

হিন্দি আমি একটু বুঝতে পারি কিন্তু আমি হিন্দি আসলে বলতে চাই না কারণ হচ্ছে আরো মানে ইয়ার কথাটা ইম্পর্টেন্ট কথা হিন্দি আমি বলতে আমি বুঝতে পারি কিন্তু আমি বলতে চাই না এর কারণ হচ্ছে অনেক সময় আমাকে ইন্ডিয়ান কিছু লোকজন এসে আমাকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ তুমি হিন্দি কেন বলতে পারো না কেন বলতে পারো না তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি তোমরা কেন বাংলা বলতে পারো না বাংলা বলতে পারো না মানে এমন একটা ভাব করে যে তারা যে হিন্দি এই যেন আমাদেরকে বলতেই হবে বা হিন্দি যেন আমার কাছে এই জিনিসটা ইনসাল্টিং মনে হয় সেটা খুবই খারাপ বিষয় এটা এরকম ভাবা উচিত না আচ্ছা আমি যেটার জন্য বলছিলাম যে আমি চাইছিলাম যে নেক্সট টাইম আপনি যখন আসবেন আমি আমার সেই বন্ধুকে নিয়ে আসবো তো আপনি হিন্দি না হলে কি ইংলিশে ওর সঙ্গে কথা বলে নিতে পারবেন ইংরেজিতে কথা বলতে পারবো আর আমাদের তো অমিত ভাইও আছেন অমিত ভাই নিশ্চয়ই থাকবেন অমিত ভাই অসুবিধা নেই আমি না এই নামটা দিয়ে আসবো তাহলে আপনি একটু মনে রাখবেন ইম্পর্টেন্ট কোয়েশ্চিন বলে আসবো তাহলে যদি আপনি এই নামটা দেখেন বুঝে যে আমার সঙ্গে ওই ওই আছে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে ঠিক আছে ইউ আচ্ছা ঠিক আছে আপনার শুভকামনা রইলো বিদায় জানালাম